বাবা কাজ করতেছে তখন ছেলে এসে বলতেছে আব্বু আব্বু ভূত মানে কি ভূত জিনিসটা কি ভূত জিনিসটা দেখতে কেমন আরে শোনো বাবা ভূত বলতে এই জগতে কিছু নাই সব মিথ্যা কথা তাইলে যে আমাদের কাজের মাসি বলল আমার গোবাইতে ভূত আছে কষ্ট কি কাজের মাসি আরে আমার গোবাইতে কাজের মাসি নাই তাতে তো লা দুইটা মশা এক জায়গায় বসে গল্প করতেছে একটা মশা আরেক মশাকে বলতেছে আচ্ছা তোর ফিউচার টিকে বল ভবিষ্যতে তুই কী হইতে চাস আমি লেখাপড়া করবো লেখাপড়া করে অনেক বড় হব তারপরে বিশাল বড় একটা ইঞ্জিনিয়ার হব কোটি কোটি টাকা কামাবো বড় লোক করে বিয়ে করবো এই হলো আমার ফিউচার আর তোরটা আমিও লেখাপড়া করবো লেখাপড়া করে আমি পাইলট হব আমার খুব শখ আমি জাহাজ চালাবো এই টাইমে এক লোক এসে ডুব জ্বালাই দিছে কয় হালার পোহালা দিল আমাকে দুজনের কেরিয়ারটা ধ্বংস করে আমাকে বলাই ধার ছোট্ট মোটো একটা চাকরি হয়েছে বেসরকারি কোম্পানি বলাই যতদিনই অফিসে যায় খালি লেট করে দেয় লেট করে দেয় তার এই সমস্যা হেই সমস্যা হ্যান সমস্যা তেন সমস্যা একদিন বড় সাহেব বলাইরে দেখা বলে বলাই আমার চেম্বারে আসো বলাই চেম্বারে গেছে দেখা গেছে কী হয়েছে স্যার কী হয়েছে তুমি বোঝো না প্রত্যেকটা দিন তুমি লেট করে আসো এই যে আমি তোমার প্রতিদিন গালাগালি করি এত কথা কই তুমি কানে যায় না হ্যাঁ সবই তো কানে যায় আচ্ছা সবই যে কানে যায় তুমি আমার কথা শোনো না কে আচ্ছা তুমি একটা সত্যি করে কথা কও তো আমার তোমার কী মনে হয় পাগল স্যার কেমনে কই নতুন নতুন জয়েন করছি তো বলা যা রাস্তা দিয়ে হাঁটতেছে মাথায় ব্যান্ডেজ কুহাইতে কুহাইতে সে হাঁটতেছে হঠাৎ করে দেখা বলার বন্ধু গণেশের সাথে গণেশ বলাইরে জিজ্ঞেস করে কিরে কালকে তোরও দেখলাম ভালো মানুষ সুন্দরভাবে বাড়িতে ঢুকলি আজকে সকালবেলায় তোর মাথা ফাটছে কীভাবে আর কোষ না ওই আমি আর আব্বাই খেতে বসে তো টিভি দেখতেছিলাম সেই জন্য মাথা ফাটছে টিভি দেখার মধ্যে মাথা ফাটার সম্পর্কটা কই আর ওই মাথার মধ্যে একটা মশা বসছিল আহা একটা মশা বসলে কি আর মাথা ফাটে না ওই আমাকে আব্বার অভ্যাস হলো লাঠি দিয়ে মশা মারা আমাদের বলাইদা খুবই অসুস্থ তার বউটা অনেক সুন্দরী পাশে বসে বসে কাঁদতেছে এখন বলাই বলতেছে শোনো কেঁদো না আমি মরে গেলেও তোমার কোনো চিন্তা নেই ব্যাংকে টাকা রাখিছি 2 লাখ ওই উঠিয়া খাবা আর ঘুরবা তাতে হয়ে যাবে তারপরে বোর কান্না থামে না বউ বলেন না এতে হবে না এতে হবে না আইসা তাহলে কাজ করো এই যে আমার ভিটে বাড়ি যা আছে আমি মরে যাওয়ার পর ইয়া বেঁচে এইটা দিয়ে খাইও না তাতেও হবে না এতেও হবে না তাহলে তুমি আরেকটা কাজ করো চকে যে জমা জমি আছে ওই সব তুমি বেঁচে দিয়ে সেই টাকা ব্যাংকে রেখে বসে বসে খাইও তাহলে তো হবে কই না তাতেও হবে না এতেও হবে না তাহলে তুমি এক কাজ করো আমি মরে যাওয়ার পর তুমি একটা বিয়ে করো এইবার আমার মনের কথাটা কইছি